হাসিনা হেলিকপ্টারে করে তিনি এসেছিলেন রাষ্ট্রপতির কাছে এবং সেখানে পদত্যাগপত্র সাবমিশন করেছিলেন। এখন রাষ্ট্রপতি হঠাৎ করে বলছে লিখিত কোনো ডকুমেন্ট নাই, তাই তো? একথা বলছে তো, লিখিত ডকুমেন্ট অবশ্যই আছে। এখন রাষ্ট্রপতি লিখিত ডকুমেন্ট ছাড়া তিনি কিভাবে বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে? মুখের কথায় অবশ্যই না। এখন একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আমরা আগেই বলেছি যে এই আওয়ামী লীগের নিয়োজিত রাষ্ট্রপতি তার হাতে আপনারা শপথ নিয়েন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা লোভ সামলাতে পারে নাই, তারা মনে করেছে এখন যদি আমরা শপথ না নিই তাহলে তো পরে হয়তো উপদেষ্টা হইতে পারবো না, সুতরাং তারা তড়িঘড়ি করে শপথ পাঠ করে ফেলিয়েছে, যার ফলাফল এখন আমরা পাচ্ছি। এখন আমার কথা হলো যে রাষ্ট্রপতি আজকে যে বক্তব্য দিয়েছেন এর পরবর্তীতে কি হতে যাচ্ছে, আরেকটি কু? এর আগে সচিবালয়ের সচিবরা তারা একটি কু করার চক্রান্ত করেছিল, আনসাররা একটি কু করার চক্রান্ত করেছিল, রিক্সা চালকের বেশে ছাত্রলীগ যুবলীগ মাঠে নামার চক্রান্ত করেছিল এবং বিভিন্ন বেশে, কখনো নারী বেশে, কখনো সরকারি কর্মকর্তাদের বেশে। আপনি দেখেছেন যে প্রেস ক্লাবের সামনে কিছু নারী যারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগ চেয়েছিলেন, এই যে নারী বেশে ছাত্রলীগ নামছে, আনসার বেশে ছাত্রলীগ নামছে, রিক্সা চালক বেশে ছাত্রলীগ যুবলীগ নামছে, সচিবালয়ের আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তারা কু করার চক্রান্ত করছে, এই যে পুলিশের মধ্যে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পুলিশের পোশাক পরিহিত অবস্থায় কিন্তু ওই সময় ছাত্রদের গণঅভ্যুত্থানে গুলি করা হয়, তো সর্বত্র ছাত্রলীগ যুবলীগ ফেসিবাদ রয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছে, ওবায়দুল কাদের আসাদুজ্জামান থেকে শুরু করে আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল প্রত্যেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে 15 বছরে যে আওয়ামী সেটা তারা কি পালিয়েছে? পালায়নি। আমরা বারবার বলছিলাম বিপ্লবী সরকার গঠন করেন, আমাদের কথা শোনা হয়নি। 71-এর পরে যেটি হয়েছিল যে আপনার সব দল এবং যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল সবাই বাদ, একমাত্র শেখ মুজিব, মুজিববাদ কায়েম করা হলো, একমাত্র আওয়ামী লীগ সবকিছু দখল করলো। এরপরে কি হলো? এরপরে সবকিছু ধ্বংস হয়ে গেল। 53 বছরে যে ধরনের অস্থিতিশীল পরিবেশ, যে ধরনের নোংরা রাজনীতি, হত্যা খুন হানাহানি নিপীড়ন ভিন্নমত দমনের রাজনীতি কেন হয়েছে? হওয়ার মূল কারণ হলো যে 71-এর পরে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে পারিনি। ঠিক একইভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে সবকিছু দখল হয়ে গিয়েছে, শেখ মুজিবের কায়দায়, আওয়ামী লীগের কায়দায় একটি গোষ্ঠী একটি চক্র সমস্ত ক্ষমতা দখল করে ফেলিয়েছে। এখন চলছে ভাগাভাগি, এখন চলছে নিয়োগ বাণিজ্য, কার কয়টা আপনার ডিসি হবে, কার কয়টা এসপি হবে, এগুলো চলছে ভাগাভাগি। এই যে ভাগাভাগির মধ্যে তারা ব্যস্ত ছিল এবং এই ভাগাভাগির দ্বন্দ্বে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি নস্যাৎ হয়ে গিয়েছে, বিপ্লব ধ্বংস হয়ে গিয়েছে, বিপ্লব অসমাপ্ত। আমরা বলেছিলাম বারবার যে বিপ্লব শেষ হয়নি, আমাদের কথা গ্রহণ করা হয়নি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো, আপনাদের উত্তর দিতে হবে, এখানে তো অবশ্যই আপনাদের ক্যামেরায় আপনাদের অডিও যাবে, আপনারা বলেন তো, এই গণঅভ্যুত্থানে সব থেকে বেশি ভূমিকা কারা রেখেছে, গণঅভ্যুত্থানের বীজ কারা বপন করেছে, বলেন বলেন, একটু সাউন্ড দেন, শুনুক জাতি জানুক, বলেন আপনারা বলেন। অবশ্যই এখানে হচ্ছে রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বমহল সবাই তো এখানে ছিল এই বীজ বপনের 15 বছর, কিন্তু আমাদের ভূমিকা কি ছিল? 18 সালে আমরা কি করেছি? এই গণঅভ্যুত্থানের বীজ তো আমরাই বপন করেছি, অর্থাৎ এটার ব্রেন চাইল্ড হচ্ছে আমরা, এবং 24 অবধি একটা সংগ্রাম করেছি, এর মাঝখানে কিন্তু দুইটা ইলেকশন, 18 এবং 24, এই দুইটা ইলেকশনের একটা ইলেকশনে আমরা অংশ নিই নাই, আমরা সবসময় সংগ্রামী চরিত্রে বা ভূমিকায় আমরা সবসময় ছিলাম। 24-এর গণঅভ্যুত্থানে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছেন, আমাদের উচ্চতর পরিষদের সদস্য আবাহনী গ্রেপ্তার হয়েছে, আমাদের 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা
গুলিবিদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত অনেকে অসুস্থ আহত। এই যে এই সরকারে গণঅভ্যুত্থানের, এই যে গণঅভ্যুত্থানের সরকার, এইখানে কি গণঅধিকার পরিষদের কোনো অস্তিত্ব রাখা হয়েছে? এই গণঅভ্যুত্থানের সরকারে বিএনপি জামাতের অস্তিত্ব আছে? কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আছে? এই গণঅভ্যুত্থানে 100 জন স্টেক হোল্ডার অংশ নিয়েছে, 99 জন স্টেক হোল্ডারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, একজন মাত্র স্টেক হোল্ডার, তারা সবকিছু দখল করে ফেলিয়েছে সবকিছু। আপনারা কেন প্রতিবাদ করেন না? বিষয় তো প্রতিবাদ তো সবসময় করছি, প্রতিবাদ করছি না, প্রতিবাদ তো করছি যে তোমরা রাষ্ট্র চালাতে পারবা না। আমি আমাদের প্রোগ্রাম থেকে বলেছিলাম 3 মাসের বেশি চালাতে পারবেন না, কারণ কারণ এই উপদেষ্টাদেরকে আমি চিনি, যাদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ দেওয়া হচ্ছে তাদের প্রত্যেককে আমি চিনি, ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা ম্যাক্সিমামই এনজিও সেক্টরে ব্যাপকভাবে অভিজ্ঞ, তারা এনজিও সেক্টরটা কিভাবে ভালোভাবে চালাইতে হয় তারা বোঝে। কিন্তু দেশ চালানো রাজনীতিকদের কাজ, যারা পাবলিক পালস বুঝতে পারে, যারা জনগণের সাথে মিশতে জানে, জনগণকে ম্যানেজমেন্ট করতে পারে। রাষ্ট্র পরিচালনা মানে কি? রাষ্ট্র পরিচালনা হলো জনগণকে ম্যানেজমেন্ট করা, পাবলিক ম্যানেজমেন্ট। আমার কথা হলো যে পাবলিক ম্যানেজমেন্টের অভিজ্ঞতা কয়জন উপদেষ্টার আছে? কয়জন? কয় বছর তারা রাজনীতি করেছে? কয় বছর তারা জনগণের সাথে মিশেছে? মিশে নাই তো। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যাদের এই অভ্যুত্থানের ভূমিকা আছে প্রত্যেককে নিয়ে উপদেষ্টা পরিষদ বা জাতীয় সরকার গঠন করেন। গণঅধিকার পরিষদ যে 18 সালে বীজ বপন করলো, 24 সালে ভূমিকা রাখলো, আমি তো অনেক কথা আসলে বলতে পারি না, কিন্তু কিছু কথা পাবলিক করা দরকার। সেটা হলো এই যে 18 সালের যে আন্দোলনটা ফিরে আসলো, ওটা আবার ফিরে আসলো 30%, তখন আমরা সর্বপ্রথম, আমি নিজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিলাম যে এই আন্দোলনকে কাজে লাগান। আমার কথা যদি বিশ্বাস না হয়, যান আপনারা সালাউদ্দিন আহমেদের বাসায় যান। এই আন্দোলনের বলা হচ্ছে যে অমক মাস্টার মাইন্ড, অমক এই আন্দোলনের মেকার। আমি বলতে চাই স্পষ্টভাবে এই আন্দোলনের পিছন থেকে কি হয়েছে, যেটা অনেক সমন্বয়করা জানে না, বাট কেউ কেউ জানে যারা প্রধান নেতৃত্বের জায়গায় ছিল। আন্দোলনটা যখন বন্ধ হয়ে গেল, নুরুল আকনুর গ্রেপ্তার, আমির খসরু সাহেব গ্রেপ্তার, অন্যান্য সিনিয়র নেতারা গ্রেপ্তার, তখন কিন্তু আমিও চুপ হয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু মাঝখানে ওই যে বললাম প্রস্তাব দিয়েছিলাম, বলেছিলাম যে সবাইকে নামিয়ে দেন, একসময় এই আন্দোলনে, এই আন্দোলন একসময় শেখ হাসিনা বাধা দিতে আসবে, বাধা দিলেই বাধ্যের লড়াই, সেটা বলেছিলাম এবং বিএনপি সেটা গ্রহণ করেছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেটা কিন্তু গ্রহণ করেছিল এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব এটা গ্রহণ করেছিল। বিএনপির অনেক সিনিয়র নেতারাও এটা জানতো না যে কি হচ্ছে। তো সেটাই বলতেছি যে আন্দোলনের পিছন থেকে কি হয়েছে সেটা অনেকেই জানে না, বাট কিছু কিছু সমন্বয়ক সেটা জানতো। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আর পারছি না, এখন দলগুলোকে নামিয়ে দেন, এর সমস্ত প্রমাণ আছে। এবং আমরা বললাম ঠিক আছে, দলগুলো নামবে, কিন্তু তোমাদেরকে এক দফার ঘোষণা দিতে হবে, তোমরা যদি পারো তাহলে আমরা, যেহেতু এই আন্দোলনের বীজটা আমরা বপন করেছি, যেহেতু এই কোটা সংস্কার আন্দোলনের সব থেকে লিগাসি আমরা বেশি বহন করি, এই আন্দোলনের কারণে আমি 1 টানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, আমার মা রাস্তায় রাস্তায় কেঁদেছে আমার মুক্তির দাবিতে, আমাদের সহযোদ্ধারা হামলা মামলা শিকার হয়েছে, গ্রেপ্তার হয়েছে, রিমান্ডেড নির্যাতনের শিকার হয়েছে, সুতরাং এই আন্দোলনটা সফল করার জন্য সব থেকে বেশি আমরা ভূমিকা রাখার জন্য চেষ্টা করেছি, এটা ট্রু। এবং আন্দোলনটা যখন একটা পর্যায়ে থেমে গেল, নেতাকর্মীদের গ্রেপ্তার ধরপাকড় শুরু করলো, আমিও 2 দিন চুপ ছিলাম, কিন্তু একটা সময় মনে হলো যে চুপ থাকলে তো আসলে জিততে পারবো না। পরবর্তীতে আমি এবং সালাউদ্দিন আহমেদ, তখন কিন্তু সবাই গ্রেপ্তার, আমরা আবার পরিকল্পনা সেট করলাম কি করা যায়। এরপরে আলোচনা হলো যে এখন আইনজীবী পেশাজীবী তাদেরকে নামাইতে হবে, শিক্ষকদের নামাইতে হবে। আপনার নিশ্চয়ই, আপনি ভুলে যাবেন না, সমস্ত আন্দোলন যখন বন্ধ, হাইকোর্ট থেকে আপনার খকন ভাই সহ আইনজীবীরা বের হয়ে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লুৎফর স্যার, বিএনপি পন্থী যারা শিক্ষকরা রয়েছে, ওবায়দুল স্যাররা বের হয়ে এসেছিল, এবং মাঝখানে কিছু শিক্ষার্থী, এটা কি এমনি হয়েছে? এটাও একটা প্ল্যানের অংশ ছিল যে এখন আর রাজনৈতিক কর্মীরা নামলে কাজ হচ্ছে না, এখন আইনজীবী শিক্ষকদের নামাইতে হবে। এবং যখন শিক্ষার্থীরা জানলো যে আইনজীবীরা এবং শিক্ষকরা নেমেছে, তারা কেউ কেউ সেখানে গেল, এবং আপনি দেখেন যে ওইটি
ওইখানে কে কে ছিল? বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, আসাদ বিন রনি, নাজমুল। ওইখানে প্রধান সমন্বয়করা কয়জন ছিল? তখন তো 6 জন সমন্বয়ক গ্রেপ্তার হয়ে আছে, মানে পুলিশ হেফাজতে। বাকিরা কোথায় ছিল? বাকিরা হয়তো দুই একজন থাকলেও থাকতে পারে, সেটা আমার দেখা হয়নি। সবই তো ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা ছিল। তো এই আন্দোলনের ছাত্র অধিকার পরিষদের যে ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী কি মূল্যায়িত হয়েছে হয় নাই? এই আন্দোলনের ছাত্র শিবিরের যে ভূমিকা, জামাত বিএনপির যে ভূমিকা, গণ অধিকার পরিষদের যে ভূমিকা, ইসলামী আন্দোলনের যে ভূমিকা, হেফাজতের যে ভূমিকা, মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভূমিকা, কেউ মূল্যায়িত হয়েছে? আপনারা বলেন, সাংবাদিক ভাইয়েরা, দর্শকরা বলেন, মূল্যায়িত হয়েছে হয় নাই? সুতরাং এই কারণেই আজকে বিভাজন শুরু হয়ে গেছে। একাত্তরের পরে যেমনি ভাবে জাতীয় ঐক্য সংহতি হয়নি, শেখ মুজিব এবং আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল, ঠিক একইভাবে এখনো সেই দখলদারিত্ব এবং কৃতিত্ব জাহির করা সেটি শুরু হয়ে গেছে। যে কারণে কিন্তু আজকে এই রাষ্ট্রপতির মাধ্যমে এই বক্তব্যগুলো আসছে, আওয়ামী লীগ আমাদের বিভাজনের কারণে একটি সুযোগ পেয়ে গিয়েছে। আচ্ছা, যদিও রাষ্ট্রপতির পুরাতন একটা কথা, ডক্টর ইউনূস প্রথমে এসে বললেন যে ছাত্ররা আমাকে এখানে বসাইতে ম্যান্ডেট দিয়েছে, এতে উনি কথাটা বলে যে একটা বিভাজন তৈরি করলেন বক্তব্যের মধ্যে দিয়ে, যেটা আপনি পরিষ্কার করলেন আর কি। এখন আপনার কাছে জানতে চাচ্ছি, আওয়ামী লীগ অলরেডি ঘোষণা দিয়েছে ত্রিপুরায় তারা নাকি একটা প্রবাসী সরকার গঠন করবে, এই যে ডক্টর রাষ্ট্রপতির বক্তব্য এবং হচ্ছে তাদের প্রবাসী সরকার গঠনের একই সূত্রে গাঁথা কিনা, আপনি এই বিষয়টি যদি পরিষ্কার করেন। আমি আগেই বলেছি যে বিপ্লব শেষ হয়ে যায়নি, মাত্র শুরু। শেখ হাসিনা পদত্যাগ করেছে, সমস্ত জায়গায় শেখ হাসিনা রয়ে গেছে, শেখ হাসিনার পেটের তারা রয়ে গেছে। আমাদের কথা তো শোনা হয়নি, আমরা তো রাজনৈতিকভাবে 7 বছরে আমরা পিএইচডি করেছি, একটানা মাঠে এই 18 সাল থেকে গণ অধিকার পরিষদের বাইরে আর কোন দল ভোকাল ছিল? আপনারা তো যারা সাংবাদিকরা, আপনারা তো সাক্ষী, গণ অধিকার পরিষদ ছোট বড় প্রত্যেকটা ইস্যুতে সবসময় মাঠে ছিল, কারণ আমরা সবসময় তাকিয়ে থাকতাম যে কোন ইস্যুতে জনগণ নেমে যায়, প্রত্যেকটা ইস্যু আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। তো একটা না একটা তো কাজে লেগেছে, যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, যখন চট্টগ্রামের ছাত্র দলের নেতা ওয়াসিমকে গুলি করে হত্যা করা হলো, সর্বপ্রথম তো গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং আপনার ববি হজ্জাজের দল এনডিএম, আমরা 3টি দল একসাথে এই পল্টনে আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, চারিদিকে গুলি চলছে, কিন্তু আমরা ভয় পাইনি। ওই তো সর্বপ্রথম দলগুলো মাঠে নামলো এবং গণঅভ্যুত্থানের সূচনা হলো। তো সেইটার ইতিহাস ভুলে গেলে চলবে? দলগুলোকে মূল্যায়ন করা হয়নি, যে কারণে আজকে বিভাজিত, সব জায়গায় বিভাজন, সব জায়গায় দেখেন আজকে বিচ্ছেদ। এবং এই সুযোগটা আওয়ামী লীগ নিয়েছে, আজকে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য, এবং আওয়ামী লীগ যে প্রবাসী সরকার গঠনের কথা বলছে, দুইটা একই সূত্রে গাঁথা। সুতরাং আমরা এখন সমস্ত বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে ভাই, যার যতটুকু আপনার অর্জন বা কৃতিত্ব বা ভূমিকা রেখেছে তাকে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র এনজিও সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে আর চট্টগ্রামের মানুষ দিয়ে কোনোভাবেই গণঅভ্যুত্থানের সফলতা ধরে রাখা যাবে না। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে সরকারের অধিকাংশ উপদেষ্টারা, অধিকাংশ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নিয়োগ পাচ্ছে, সবাই চট্টগ্রামের। আপনি যেটি বললেন যে ডক্টর ইউনূস স্যার বলেছিলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, জনগণ যখন চাইবে তখন আমরা নেমে যাব। আমার কথা হলো যে তিনি এই পজিশনে থেকে এই বক্তব্য দিতে পারেন? তিনি কি কোনোভাবে বলতে পারেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমক বলতে পারেন? এই আন্দোলনে 100 জন স্টেক হোল্ডার কাজ করেছে, পিছন থেকে কি হয়েছে ডক্টর ইউনূস স্যার নিজেও কিছু জানেন না, কিচ্ছু জানেন না। এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারাও জানেন না, অনেক কিছু হয়েছে, আন্দোলনের বিভিন্ন পার্ট থাকে, অধ্যায় থাকে। হ্যাঁ, আমি আরেকটি কথা বলি, সেটি হলো এই যে দেখেন আওয়ামী লীগের যে ফেসিবাদ কায়েমকারী পুলিশ ছিল, তাদেরকে যদি আপনি পিছু হটাতে না পারতেন তাহলে কি শেখ হাসিনা পালাইতো? যখন পুলিশ সারেন্ডার করেছে তখনই তো শেখ হাসিনা পালাইছে যে আমার পুলিশ আর কাজ করছে না, আমার র‍্যাব আর কাজ করছে না, তখন পালাইছে না? তো এই পুলিশকে কারা পিছু হটতে বাধ্য করলো আপনি বলেন, কারা করলো? অবশ্যই যাদের সাহস আছে, সক্ষমতা আছে, যাদের সাংগঠনিক ক্যাপাসিটি আছে, তারা। এগুলো সবই
পিছন থেকে মাস্টার প্ল্যান করে কাজ করা হয়েছে। সুতরাং আজকে যদি কেউ বলে যে অমুক মাস্টার মাইন্ড, অমুক মাস্টার প্ল্যান প্ল্যানার, এগুলো আমার কাছে ভাই গ্রহণযোগ্য না। কারণ যারা এই পলিসি মেকিং করেছে আমি তাদের একজন, এবং ওই যে বললাম বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও একজন, তার সাথে কথা বলেন। এইখানে দলগুলোর ব্যাপক ভূমিকা আছে, জামাত শিবিরের ব্যাপক ভূমিকা আছে, বিএনপি ছাত্র দলের ব্যাপক ভূমিকা আছে। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই, নাসির ভাইকে জিজ্ঞেস করেন আমার কথা, সেও এই টিমে কাজ করেছে। আপনি যখন বক্তব্য নেবেন তার কাছে যাবেন, আমার কথা বলবেন যে রাশেদ আপনার কথা বলেছে, জিজ্ঞেস করবেন। অর্থাৎ এইখানে একটা টিম ওয়ার্ক হয়েছে। আমাদের সভাপতি নুরুল হক নূর, সেও এই টিম ওয়ার্কের একজন সদস্য, এই টিম মেম্বার তিনি। তো এইভাবে পাঁচ সাতটা মানুষ কাজ করেছে। অনেক সিনিয়র নেতারা অনেক কিছু জানতো না, কিন্তু যেহেতু 2018 সালে কোটা সংস্কার আন্দোলনটা আমরা করেছি, আমাদের দায়টা বেশি। কারণ এই আন্দোলন ব্যর্থ হইলে তাহলে আমরাও ব্যর্থ হইতাম, যে কারণে আমরা এই প্ল্যানগুলো করেছি। এবং এটি কৃতিত্ব না, কৃতিত্ব নিচ্ছি না আমি, কিন্তু বারবার বলছি যে এখানে বিএনপির ভূমিকা আছে। জামাতের, হেফাজতের, মাদ্রাসার শিক্ষার্থীদের, প্রাইভেটের শিক্ষার্থীদের, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদের এবং ছাত্র জনতা, এবং এই যে এখন যারা আছে আসিফ নাহিদ আমাদের ছোট ভাই এবং হাসনাত সার্জিস, সকলের ব্যাপক ভূমিকা আছে। কিন্তু আমি ওই কথাটাই বলছি যে সকলের ব্যাপক ভূমিকা, সেটা যখন একটা গোষ্ঠীর ব্যাপক ভূমিকা হয়ে যায় তখন বাকি যে সকল থাকে তারা নারাজ হয়, নাখোশ হয় এবং বিচ্ছেদ, বিভাজন তৈরি হয়। আজকে খুব ভালো লাগলো যে আমাদের ইউনিভার্সিটি জুনিয়র হাসনাত আবদুল্লাহ, তিনি একটি ভিডিও দিয়েছেন যে সমস্ত বিভেদ ভুলে আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে। এই যে তারা এই বক্তব্য দিচ্ছে, এটি আসলে দরকার ছিল। এবং এইখানে যে উপদেষ্টা পরিষদ গঠিত হইল, সেখানে সমস্ত দলের মতামতের ভিত্তিতে সমস্ত দলের প্রতিনিধি নিশ্চিত করে এই উপদেষ্টা পরিষদ হওয়া দরকার ছিল। অন্যথায় আমরা এত ত্যাগ স্বীকার করলাম, আমার দলের 11 জন শহীদ হইল, অথচ এই উপদেষ্টা পরিষদে গণঅধিকার পরিষদের একজন নাই, একজন নাই। বিএনপির কয়জন আছে, কয়জন আছে জামাতের, কয়জন আছে প্রাইভেট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কয়জন আছে? সাত কলেজের নাজমুলরা, নাজমুল আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, ওর নেতৃত্বে সায়েন্স ল্যাবে যে বৃহৎ আন্দোলন হয়েছে, যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়নি, সেই নাজমুলদের সাত কলেজের প্রতিনিধি কোথায়? এই কারণে আজকে মানুষ মনোক্ষুব্ধ। কারণ কি? কারণ এই যে মানুষ শ্রম দিল, ত্যাগ স্বীকার করলো, রিস্ক নিল, তো আপনি যখন এই যারা রিস্ক নিল তাদেরকে সকলকে বাদ দিয়ে আপনি একটা সরকার করলেন, ওই সরকার তো সবার কাছে গ্রহণযোগ্য হবে না। আমি বলেছিলাম 3 মাসের বেশি চালাইতে পারবেন না, অনেকে ওই সময় আমাকে গালি দিয়েছিল। আজকে দেখেন যে এখন তো সবাই গালি দিচ্ছে, তাদেরকে দিচ্ছে না। তো আমি রাজনীতি করি, রাজনীতি নিয়ে গবেষণা করি, আমার 6 ঘন্টা ঘুম বাদে বাকি টাইম আমি রাজনীতির পিছনে ব্যয় করি। সুতরাং আমরা যে অনুমান, যে অবজারভেশন করি, এটা অনেকে পারে না। আমরা 7 বছরে যে রাজনীতি শিখেছি, যেটা 70 বছরে অনেকে শিখতে পারেনি। আমরা ইয়াং হইতে পারি, কিন্তু আমাদের অনুমান ভুল হয় না। আমরা বলতাম না আপনাদেরকে যে শেখ হাসিনার পতন এমন ভাবে হবে, শেখ হাসিনা পালিয়ে যাবে কিন্তু তার নেতাকর্মীদেরকে নিতে পারবে না, বললাম না? কতবার বলেছি, বলছে না? কারণ এইরকম ফ্যাসিজম কায়েম করে, অন্যায় করে পৃথিবীর ইতিহাসে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। আমরা বারবার বলতাম, অনেকে হাসত। ওইদিনকে অস্ট্রেলিয়ায় এক ভাই থাকতেন, আমাদের অফিসে আসলেন, তো সে আমাকে বলতো, ভাই আওয়ামী লীগকে ফেলাইতে পারবেন না, কোনো ভাই পারবেন না। হ্যাঁ, আমি বলতাম না ভাই, পড়বে, পড়ে যাবে। তো সেদিনকে অফিসে আসছে, আমি তাকে বলতেছি যে ভাই বারবার তো বলতেন যে সরকার যাবে না, সরকার যাবে না, আমি বলতাম যাবে যাবে যাবে, তো গেল তো। সে বলে যে ভাই আপনি আপনিই সঠিক। তো আমরা আমাদের সভাপতি নুরুল হক নূর কি বলতো, যে শেখ হাসিনা, তার গোষ্ঠীরা, তার দোসররা, তারা প্রস্তুত হয়ে আছে যে কোনো সময় পালিয়ে যেতে পারে। হ্যাঁ, অনেকে হাসতো যে নুরুল হক নূর গুজব ছড়াইল। হ্যাঁ, আমরা বলতাম শেখ হাসিনা পালিয়ে যাবে। হ্যাঁ, তো পালাইছে না। আমরা বুঝি যে কারণ আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের উত্থান হয়েছে, আমরা বুঝি যে আসলে কোথায় কি হইতে পারে, কি হইতে যাচ্ছে। এখন আমরা যেটা মনে করছি সেটি হলো আওয়ামী লীগের পেতক তারা, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে মিছিল করেছে রাতের অন্ধকারে, কোর্ট প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীরা মিছিল করেছে। এই যে দেখেন জেডাই খান পান্নাদের মতন মানুষরা, মুজিববাদের চেতনায় যারা বিশ্বাস করে, এই পান্নারা কিন্তু এখন নেমে গিয়েছে। এই পান্নাদেরকে আপনি থামাইতে না পারলে আমাদের কান্না শুরু করে দিতে হবে। সুতরাং এখন সময় এসেছে, আমার ছোট ভাই হাসনাত আবদুল্লাহ যে আহ্বান করেছে যে ঐক্য গড়ে তুলতে হবে, আমি তার সাথে একমত।
আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই চেতনার জায়গাটা বা এই উপলব্ধি বোধ তার ভিতরে তৈরি হয়েছে, এটি এখন দরকার। আচ্ছা রাশেদ ভাই, আপনি একটু শেষ করে দেন, রাষ্ট্রপতির বিষয়টা ক্লিয়ার হলো না, যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করবে নাকি হচ্ছে আপনাদেরকে আবার রাজপথে নেমে বাধ্য করতে হবে, আপনার কি এই বিষয়ে? দেখেন আমি এটা একটু সংক্ষেপ করি, সেটি হলো যে রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ করেছে। তার মানে কি? তার মানে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, মৌখিকভাবে পদত্যাগ হয় না, জমা দিয়েছিলেন। এখন আর একটি কু বা চক্রান্ত শুরু হতে যাচ্ছে, রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে আপনি এই বক্তব্য দেন, এবং এটি শেখ হাসিনাই বলেছে ভারত থেকে যে আপনি এই বক্তব্য দেন যে আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো লিখিত পত্র নাই। এটি শেখ হাসিনা টেলিফোন করে রাষ্ট্রপতিকে বলেছে, রাষ্ট্রপতির ফোন চেক করেন, ফরেনসিক করেন, সব তথ্য প্রমাণ পেয়ে যাবেন। এবং সেই সাহসের জায়গা থেকে, এবং এই রাষ্ট্রপতি, তিনি যে রাষ্ট্রপতি হবেন কেউ বিশ্বাস করতে জানতো? তার নাম কোনো জায়গায় ছিল? ছিল না। তিনি একজন দুর্নীতিবাজ এবং তার যথেষ্ট নৈতিক দুর্বলতা রয়েছে। শেখ হাসিনার দয়ায় মায়ায় ভালোবাসায় তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা তার ছিল না। তো যেহেতু শেখ হাসিনা তাকে দয়া করেছে, সুতরাং শেখ হাসিনার কথা তো তিনি ফেলতে পারবেন না, যে কারণে তিনি শেখ হাসিনা যেহেতু ভারত থেকে টেলিফোন করে বলেছে যে আপনি এই ঘোষণা দেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, এরকম কোনো এভিডেন্স আমার কাছে নাই, তো শেখ হাসিনার কথায় তিনি এই কথা বলেছেন। এখন কি, এখন আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছে, আজকে ছাত্রলীগ বিবৃতি দিয়েছে, যুবলীগ বিভিন্ন জায়গায় এই গুলিস্তানে ছাত্রলীগ যুবলীগ তারা ঝটিকা মিছিল করেছে, তার মানে তারা ফিরে আসার চেষ্টা করছে। তবে আমরা যদি এক থাকি, এক হইতে পারি, যেমনিভাবে বিপ্লব করেছি, অভ্যুত্থান করেছি, আমরা যদি থাকতে পারি রাজপথে এক, মানে ঐক্যবদ্ধভাবে, একা একা না, এককভাবে না, তাহলে আওয়ামী লীগের প্রেতাত্মারা তারা যতই নাড়াচাড়া করুক, যতই চেষ্টা করুক ফিরে আসার, তারা পারবে না। এজন্যই দরকার উপদেষ্টা পরিষদ, এটার পরিধি বাড়ানো। এই 21 জন দিয়ে সরকার চলবে না, রাষ্ট্র চলবে না, এই 21 জন দিয়ে রাষ্ট্র সংস্কার হবে না, কথা ক্লিয়ার? এইখানে আলী ইমাম মজুমদারদের মতন আওয়ামী লীগের প্রেতাত্মাদের রেখে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না, তাকে সরিয়ে দিতে হবে। সে সর্বত্র আওয়ামী লীগের কোনো ভাষণ করছে, আমলা কামলা ছামলা ঝামলা সব জায়গায় সে আওয়ামীকরণ করছে। সুতরাং সবার আগে ডক্টর ইন্দু স্যারকে বলবো যে আপনি যদি আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে চান, তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে আলী ইমাম মজুমদারকে আপনার যে বিশেষ সহকারী শুরুতে হয়েছিল, পরবর্তীতে উপদেষ্টা বানিয়েছেন, ওই মহোদয়কে সরিয়ে দেন। ওনাকে রাখলে এই বিপ্লব নস্যাত হয়ে যাবে। এই বিপ্লব ইতিমধ্যে বেহাত হওয়ার পথে, যার নজির এই রাষ্ট্রপতির বক্তব্য। এবং সব থেকে বড় আরেকটি দুর্বলতা এই অন্তর্বর্তীকালীন সরকারের হলো, সেটি হলো যে তারা এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। কি শপথ? প্রকাশ্য শপথ এবং গোপন শপথ, গোপন চুক্তি। এই যে আদানির সাথে চুক্তিগুলো করেছে, ভারতের সাথে চুক্তিগুলো করেছে, সেগুলো এখনো পর্যন্ত পাবলিশ করছে না, এখনো পর্যন্ত করতেছে না। আওয়ামী লীগের 626 জন আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর কাছে, এখনো পর্যন্ত ডক্টর নিমিত সাহেব দায়িত্ব নিয়ে সেটি তালিকা প্রকাশ করছে না। এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল সাহেব বললেন যে 45 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, নাম বলেছে, কেন নাম প্রকাশ করছে না সেই 45 জন কারা? এই যে উবায়দুল কাদেররা, শেখ হাসিনারা, আসাদুজ্জামানরা পালিয়ে গেল, কাদের সহযোগিতায়? এই সরকারের ন্যূনতম সহযোগিতা না থাকলে কোনোভাবে কি ভাই আপনি বলেন, কোনোভাবে কি মান্নান সাবেররা জামিন পাইত? অর্থাৎ এইগুলো প্রমাণ করে যে এই সরকারের মধ্যে অনেকে আছে যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ব্যস্ত রয়েছে, এগুলো থামাইতে হবে। রাষ্ট্রপতি তো মেন স্ট্রাইকার, মেন খেলোয়াড়, তাকে পদত্যাগ করছে না কেন? রাষ্ট্রপতি যদি মেন স্ট্রাইকার হয়ে থাকে, তাকে সরাইলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার কি তাকে সরাই দিতে পারে না? রাষ্ট্রপতি কে হবে এখন? একই সাথে রাষ্ট্রপতি হবে ডক্টর ইউনূস, এবং একই সাথে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে, দুইটা দায়িত্ব একসাথে পালন করবে। এটা বিশেষ পরিস্থিতি, এখানে নিয়ম কানুন আইন আইন আদালত কিচ্ছু এখানে লাগবে না। এইখানে এই অন্তর্বর্তীকালীন সরকার জাস্ট বলবে যে রাষ্ট্রপতি এই বক্তব্য দিয়েছে এবং তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে, তাকে সরে যেতে হবে, এই এই কাজটি করতে হবে। ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি রাষ্ট্রপতি হন, আপনি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকেন,
এই রাষ্ট্রপতিকে এখানে রাখলে যে কোনো সময় বিপ্লব ব্যাহত হয়ে যেতে পারে, এই রাষ্ট্রপতিকে এখানে রাখলে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে, তাকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? তিনি তো আওয়ামী লীগের, তাকে বিশ্বাস করলে ভুল করবেন, তাকে বিশ্বাস করলে বিপদে পড়বেন। দেখেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে, আমি আপনি কেউ রক্ষা পাবো? আমাদেরকে ফাঁসি দিবে, আমাদেরকে ধরে ধরে কুপাবে, আমাদেরকে ধরে ধরে ঝোলাবে। সুতরাং আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরে আসতে দেওয়া যাবে না, এবং তার জন্য এই সরকারকে এনজিও মার্কা চরিত্র বাদ দিয়ে বিপ্লবী চরিত্র ধারণ করতে হবে। আপনার দুঃসাহসিক না হলে, বিপ্লবী না হলে এই উপদেষ্টারা কোনোভাবেই সরকার পরিচালনা করতে পারবে না। সুতরাং তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতি বিলম্বে ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি ঘোষণা করেন, বিপ্লবী সরকার গঠন করেন, সকল দলের প্রতিনিধি নিশ্চিত করেন, যারা আন্দোলনের অংশীদার ছিল তাদেরকে সরকারে নেওয়ার ব্যবস্থা করেন। অন্যথায় আপনারা এককভাবে যদি মনে করেন যে শুধুমাত্র এনজিও সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে তাদের দিয়ে রাষ্ট্র চালাবেন, কোনোভাবেই পারবেন না। যাদের রাজনৈতিকভাবে তারা অভিজ্ঞ তাদেরকে এখানে দরকার রাষ্ট্র পরিচালনার জন্য। ধন্যবাদ।